হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে একটা কথা কি, কেউ কখনো কমেন্ট করে একবারও বলেন না যে আসলে ভাই ভালো আছি বা আপনি কেমন আছেন। যা কথা বাদ, আশা করি সবাই কমেন্ট করে বলবেন যে সবাই কেমন কি আছেন। আজকে চলে আসলাম নতুন আরও একটা আপডেট নিয়ে। আপডেটের আগে একটু বলে রাখি, এই হলো আমার সর্দু এক বড় ভাই, ওনারও ইউটিউব চ্যানেল আছে, উনিও অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। ওনার চ্যানেলের নাম হলো এক্সক্লুসিভ লঞ্চ। আমি ওনার ভিডিও সবসময় কম বেশি দেখি, আমার কাছে ভালোই লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তার চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশনে অবশ্যই থাকবে, আশা করি সবাই ঘুরে দেখবেন। আজকে বন্ধুরা যে আপডেটটা বলতে চেয়েছিলাম, আমি এই মুহূর্তে আছি বরিশাল লঞ্চ ঘাটে। আজকে নতুন একটা আপডেট হলো, তা কিছুক্ষণ ভিতরেই জানতে পারবেন এবং কিছুক্ষণের ভিতরেই বলবো যে আসলে নতুন আপডেটটা কি। তবে সবার আগে সর্বপ্রথমে দেখাই নি আজকে বরিশাল লঞ্চ ঘাটে কেমন কি যাত্রী আছে, যাত্রীদের কি অবস্থা আর কি, যাত্রীদের চাপ আছে কেমন, প্রত্যেকটাই ঘুরে ঘুরে দেখব। তারপরে আপডেট সম্পর্কেও জানবো আসলে বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চের ভাড়া সম্বন্ধে আগের চেয়ে কতটুকু বেড়েছে এবং কি বর্তমানে লঞ্চের ভাড়ার কি অবস্থা এবং কি কেবিনের ভাড়াগুলো বাড়ছে কিনা সে আপডেটও আজকে দেব। তবে সবাই সাথে থাকবেন এবং সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে, সবাই একটু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধু আগে ঘুরে দেখি। আজকে গুলো মোটামুটি 5টি লঞ্চ আছে, তবে যাত্রীরা একটু হয়তো একটু কম, সবার ভিতরে একটু অসমান একটু মনে হচ্ছে। যাত্রী যেমন মোটামুটি আছে তেমন আবার লঞ্চের ভাড়াটাও একটু বেড়েছে, তবে সেটাই জানার চেষ্টা করব যে আজকে লঞ্চের ভাড়া কত টাকা বেড়েছে এবং কি আজকে বরিশাল লঞ্চ ঘাটে মোট কলম 5টি লঞ্চ। তবে এই সেট থেকে যদি দেখাই, এই সেটে আছে মানামি, তারপরে আছে অ্যাডভেঞ্চার 1, তার পরবর্তীতে আছে সুন্দরবন 10, তার পরবর্তীতে সুরভি 9, তার পরবর্তীতে আছে পারাবত। তবে আজকে আমি যতটুকু আপডেট পেয়েছি যে অন্য অন্য দিন থেকে আজকের একটু বরিশালের লঞ্চের ভাড়াটা বেড়েছে, তবে কি কেবিনের ভাড়াটা এখনও মোটামুটি আগের সামঞ্জস্য থাকার পরও একটু 100 টাকা করে কেবিনের ভাড়া বেড়েছে। বন্ধুরা আমরা যদি পারাবত 11-এর ভিতরে একটু যাই তাহলে যদি দেখি যে আজকে পারাবত 11-এর ভিতরে মোটামুটি কেমন যাত্রী আছে সেটা যদি আমরা যদি একটু ঘুরে দেখে আসি। তা পারাবত 11-এর ভিতরে গেলে অবশ্যই আমরা দেখতে পারবো আসলে ডেকের যাত্রী কেমন আছে। যতটুকু দেখা যাচ্ছে মোটামুটি ডেকের যাত্রী আছে, এই যে অনেকই যাত্রী, আর এখান থেকে অবশ্যই আপনার টিকিটটা বুঝে নেবেন। বন্ধুরা আমরা যদি তার পরবর্তীতে সুরভি 9-এর ভিতরে যদি যাই, দেখি যদি সুরভি 9-এ মোটামুটি কেমন যাত্রী আছে। আমরা এই মুহূর্তে সুরভি 9-এর ভিতরে একটু প্রবেশ করছি, দেখে আসি যে সুরভি 9-এর ভিতরে কেমন যাত্রী আছে। ও মাই গড, সাইকেলও নিয়ে নিয়েছে, হাঁস নিয়ে নিল, যাক সবাই একটু আরামদায়ক চিন্তা করে। এই কারণেই যে যেমন লঞ্চে করে সাইকেলটা নিতে পারছে সাইকেলের সাথে এবং কি হাঁস সেটাও নিতে পারছে, মানে খুবই একটা আরামদায়ক জায়গা লঞ্চ। যতটুকু বলছিলাম ডেকের ভিতরে কোনো সুরভি 9, তার ভিতরে কোনো মোটামুটি অনেকই যাত্রী আছে। এর আগে বলছিলাম বন্ধুরা যে কত টাকা অন্য অন্য দিনের থেকে ভাড়া বেড়েছে সেটা বলছিলাম, তবে এখন বলি যে আজকে করলাম লঞ্চের ভাড়া অন্য অন্য দিন থেকে অনেক বেড়েছে। যেমন আগে ছিল 300 টাকা করে এবং কি 220 টাকা, আজকে করলাম 400 টাকা শুধুমাত্র ডেকের ভাড়াটা একটু বেড়েছে এবং কি তার সঙ্গে সঙ্গে কেবিনেরও ভাড়া বেড়েছে। যেমন আগে কেবিনই ছিল সিঙ্গেল নন এসি কেবিন ছিল 800-900 টাকা, আজকে করলাম 1000-1100 টাকা এবং কি ডাবল কেবিন করলাম 2000-2200 টাকা, এইভাবে চলতেছে। এবং কি অন্য অন্য দিন থেকে আজকে করলাম হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কলম ভাড়াটা অনেক বেড়েছে, তারপরও সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমার মনে হয় যে লঞ্চে যারা যাতায়াত করে অবশ্যই লঞ্চের যাত্রী থাকবে এবং কি কখনোই লঞ্চের যাত্রী কমবে না, তবে অনেকেই সেটা মনে করে। এই
সিটে দর্শক পারাবত 11 লঞ্চ সেও ছাড়ার প্রস্তুতিতে আছে, হয়তো কিছুক্ষণের ভিতরে হয়তো পারাবত 11 হয়তো ঢাকার উদ্দেশ্যে ব্যাগার দিয়ে ছেড়ে যাবে। ভাড়া যেমনই হোক না কেন, যাত্রী যতটুকু ধারণা ঢাকা লঞ্চে ঢাকার উদ্দেশ্যে যতগুলো লঞ্চ ছেড়ে যায় হয়তো কখনো যাত্রীর কমতি হবে না, এটাই হয়তো সবাই আশাবাদী। কেননা তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভাড়া একটু বেড়েছে, তাতে কি তারপর লঞ্চ তো আর কখনো যাওয়া বন্ধ হবে না, সবাই এটাই আশা প্রত্যাশা সবসময়। এবং কি লঞ্চ হলো একটা আরামদায়ক একটা জার্নি, নিজের রুচি মতন নিজের চিন্তা মতন সব কিছু করা সম্ভব, ঘুমানো সম্ভব, গোসল বাথরুম সব কিছু করা সম্ভব। তার বন্ধুরা এই সিটে কথা বলতে বলতে পারাবত 11 লঞ্চ কলম ঢাকার উদ্দেশ্যে ব্যাগার দিয়ে ছেড়ে দিল। তবে আজকে যতটুকু দেখলাম পারাবত 11 কলম যাত্রী একটু কমই, প্রথমে বুঝছিলাম যে অনেক যাত্রী, পরবর্তীতে বুঝলাম যে আসলে পারাবত 11 মোটামুটি যাত্রী কম। পারাবত 11 ব্যাগার দিল, এই সিটে আছে সুরভি 9। সুরভি 9 হয়তো কিছুক্ষণের ভিতরে হয়তো 2-1 মিনিটের ভিতরে হয়তো ব্যাগার দিয়ে ছেড়ে চলে যাবে, কেননা এই মুহূর্তে 9টা ওভার, 9টার একটু ওভার হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে। আর বন্ধুরা সবাইকে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এবং কি লাইক দেবেন, এবং কি নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর নতুন নতুন ভিডিওর জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। এর জন্যই সবাইকে বলবো, বিশেষ অনুরোধ থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নতুন আপডেট পেতে। বন্ধুরা সুরভি 9 সেও এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। সুরভি 9 এই সিটে আছে সুন্দরবন 10, তারপরে আছে অ্যাডভেঞ্চার মানামি। তবে আজকের জন্য সুন্দরবন ঢাকার উদ্দেশ্যের জন্য বরিশাল লঞ্চঘাট ত্যাগ করলো, বিদায় সুরভি। তবে বন্ধুরা বরিশাল লঞ্চঘাটে কলম অনেক ক্রিয়েটর আছে নতুন নতুন ভিডিওর জন্য, বরিশাল লঞ্চঘাটে আপনি আসলে অবশ্যই দেখবেন নতুন নতুন কলম ক্রিয়েটর আছে। এই যেমন আমার এক সর্দিও বড় ভাই আছে এই সিটে। আচ্ছা আপনি আমার এই দর্শকদের জন্য কিছু একটা বলে দেন। দর্শকজন একটা কথাই বলবো যে বরিশালের লঞ্চ যাত্রা অনেক সুন্দর যাত্রা, আমার সন্ধ্যাবেলায় ঠান্ডা পরিবেশে যাওয়া যায়, দিনে গরমে গাড়ির ভিতরে না যাইয়া বরিশাল লঞ্চঘাট চলে আসবেন এবং লঞ্চে যাতায়াত করবেন, ওখান থেকে নিরাপদ এবং রাত্রে যাতায়াত, সন্ধ্যায় লঞ্চে উঠবেন এবং সকালে যেয়ে ঢাকা পৌঁছবেন, এক ঘুমে ঢাকা, ঠিক আছে? হ্যাঁ লঞ্চের আবার প্রথম দিকে গাওয়া লাগবে, লঞ্চের ভ্রমণ টাইমে শান্তি মানে গাড়িটা যেভাবে অস্থিরতা বা বমি ভাব, এই লঞ্চে এই যে বমি বমি হয় না, কিন্তু আমার এবার একদিক দিয়ে ভালো যে রাইতে যাই আমি ঘুমাই থাকলাম, ভোরে যাই আমি ঢাকা শহর পৌঁছে গেলাম। দ্বিতীয়ত আমার ভাড়াও গাড়ির সিনে অনেকটাই কম, ডিকের ভাড়া কেবিনের হিসাব করলে মোটামুটি গাড়ির মতনই আছে ভাড়া লঞ্চের। আবার লঞ্চে একটা দেখার মতো, অনেকে দূর দেশ যায় লঞ্চে যায় ভ্রমণে, হ্যাঁ মানে একটা রোমাঞ্চকর মানে অ্যাডভেঞ্চার একটা মানে মজা করতে করতে যায় লঞ্চ, এটা এত বড় বিরাট লঞ্চ বাংলাদেশে কোথাও নাই, শুধু বরিশালেই আছে, এই জন্য অনেকে লঞ্চে যায়। অসংখ্য ধন্যবাদ ভাই, সুন্দরভাবে একটা মানে সুন্দরভাবে বরিশাল লঞ্চ উদ্দেশ্য বললো। আমিও সবাইকে বলবো লঞ্চে চলাচল এবং কি লঞ্চে যাতায়াত একেবারে আমার যতটুকু মনে হয় আরামদায়ক। তা দর্শক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।